আমার জন্য কি আর কটা দিন অপেক্ষা করা যেত না অনু? আর একটু ভরসা, আর একটু বিশ্বাস কি আমাকে করা যেত না? আমি কি এতটাই তোমার ভরসা আর বিশ্বাসের অযোগ্য ছিলাম? তোমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই কথাটা তুমি আমাকে কেন জানালে না তথাগত? আর আমার জীবনের খুশির খবর মানে তুমি কি বলতে চাইছো? আর আমি তোমাকে মেসেজ করেছি? আমি তো তোমাকে কোনো মেসেজ করিনি। কি সব আবোলতাবোল বকছো তুমি, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তোমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার খবরটা তো আমার কাছে খুশির না হলেও তোমার কাছে খুশির খবরই ছিল, তাই না অনু? তোমার মেসেজ পড়ে অন্তত আমার সেরকমই মনে হয়েছিল। আমার মেসেজ? আরে আমি তো তোমাকে বলছি, সেদিনের পর আমি তোমাকে অনেকবার ফোন করার চেষ্টা করেছি। যখন তোমার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছিলাম তখন হতাশ হয়ে বাড়িতে ফিরে গিয়েছিলাম। তারপর আর তোমার সাথে আমার কোনো রকম যোগাযোগ হয়নি। তুমি আমার সাথে কোনো যোগাযোগ করোনি, আমি তোমাকে কোনো মেসেজ করিনি তথাগত। তাহলে কেন এইসব কথা বলছো? মেঘলা বলে, অনুদি আমার মনে হচ্ছে এখানে বড় কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এই ভুল বোঝাবুঝি মেটানোর জন্য তোমাদের দুজনকেই সেই পুরনো দিনের ঘটনাটা আরও একবার সামনে আনতে হবে, তবেই সত্যিটা সামনে আসবে। তথাগত বাবু, আপনি তো শুনলেন অনুদি আপনাকে কোনো মেসেজ করেনি, তাহলে আপনি কোন মেসেজের কথা বলছেন? আর অনুদের বিয়ে ঠিক হয়ে যাওয়ার খবরটা কে দিল আপনাকে? ভুল বোঝাবুঝি? ভুল বোঝাবুঝি কি করে হতে পারে ছোট বৌদি? অনুর নাম্বার থেকেই আমার কাছে মেসেজ এসেছিল, অনুই আমাকে ওর বিয়ের খবরটা দিয়েছিল। সেই মেসেজটা তো এখনও আমার কাছে সযত্নে রাখা আছে। অনু, তোমার দেওয়া শেষ মেসেজ আমি কি করে মুছে ফেলতে পারি বলো? সেটা চিরকাল আমার জীবনের স্মৃতি করেই রেখেছি আমি। মেঘলা বলে, মেসেজটা যখন আপনার কাছে রাখা আছে তাহলে সেটা কি একবার আমাদেরকে দেখানো যাবে তথাগত বাবু? তথাগত, আমি তোমাকে কোনো মেসেজ করিনি, এমনকি তোমার অ্যাক্সিডেন্টের খবরটা আমি সত্যি আজই প্রথম শুনলাম। আর এটা সত্যি যে সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তে অ্যাক্টিভ থাকার মতন মানসিক অবস্থায়ও আমি ছিলাম না, তাই তোমার অ্যাক্সিডেন্টের খবরটাও কোনো খবরের চ্যানেল বা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় আমি জানতে পারিনি। কিন্তু পরেও তো এরকম কোনো খবর আমি পাইনি সোশ্যাল মিডিয়া থেকে। তুমি এত বড় একজন সেলিব্রিটি, তোমার এত বড় অ্যাক্সিডেন্টের খবরটা তো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কথা, তাই না? আসলে আমার পরিবারের লোক চায়নি এই খবরটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ুক। তখন আমি গুরুতর আহত ছিলাম, তাই কোনো রকম সাংবাদিকদের অ্যালাউ করা হয়নি। এবং যে কয়েকজন সাংবাদিক এই ঘটনাটাকে কভার করতে চেয়েছিলেন, আমার পরিবার থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছিল ঘটনাটা শেয়ার না করার জন্য। কিন্তু অনু, তুমি আমাকে মেসেজ করোনি মানেটা কি? এই মেসেজটা কি তোমার লেখা নয়? বলেই তথাগত অঙ্কিতার সামনে নিজের ফোনটা তুলে ধরে। অঙ্কিতা এবং মেঘলা দুজনে স্পষ্ট দেখতে পাই অঙ্কিতারই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তথাগতর হোয়াটসঅ্যাপে পরিষ্কারভাবে মেসেজ করা আছে, যাতে লেখা, আমি তোমাকে ঘৃণা করি তথাগত, তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর আমি আমার হবু স্বামীকে নিয়ে সারা জীবন হ্যাপি থাকতে চাই, তাই যদি সত্যিই আমার ভালো চেয়ে থাকো, আমাকে এক বিন্দু ভালোবেসে থাকো, তাহলে আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, আর তোমার ওই মুখ কখনো আমাকে দেখিও না। আমি চাই না, আমি চাই না তোমার কোনো রকম অশুভ ছায়া আমাদের দাম্পত্য জীবনে পড়ুক। আশা করছি আমার এই অনুরোধ তুমি রাখবে। অঙ্কিতা স্তব্ধ হয়ে যায় নিজের নাম্বার থেকেই তথাগতর কাছে পাঠানো এমন মেসেজ দেখে। ও তথাগতকে বলে, তথাগত তুমি বিশ্বাস করো, এই মেসেজ আমি তোমাকে করিনি। আমার নাম্বার থেকে কে এমন মেসেজ করেছে আমি কিছুই বুঝতে পারছি না। তথাগত এবার বেশ আশ্চর্য হয়ে বলে, তাহলে কে এই মেসেজ করলো? আর এটা তো তোমার নাম্বার থেকে এসেছিল অনু। অনুদি, আমি তোমাকে বললাম না তোমাদের দুজনের মধ্যে কোনো একটা বড় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে? তবে এখন তো মনে হচ্ছে এর মধ্যে বেশ অনেকটা রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্য একমাত্র তুমি উদ্ঘাটন করতে পারো। সেই সময়ের কথা মনে করো, কে তোমার হয়ে এমন মেসেজ করতে পারে তথাগত বাবুকে? তুমি তো বলেছিলে একমাত্র বর্দি ভাই ছাড়া এই কথা আর কেউ জানে না।
হ্যাঁ ছোট বৌদি ভাই, সেই সময় আমি কোথায় আর আমার ফোন কোথায় এসব ভাবার মতো মানসিক অবস্থাতেই আমি ছিলাম না। সেদিন তথাগতর সাথে দেখা করতে না পেরে ফিরে এসে আমি প্রচুর কেঁদেছিলাম। অনেকবার তথাগতকে ফোন করে যখন ওকে ফোনে পেলাম না, তখন আরও বেশি ভেঙে পড়েছিলাম। পরের দিনে আমার মনির অবস্থা বুঝতে পেরে বড় বৌদি আমার কাছে জানতে চেয়েছিল আমার কি হয়েছে। আমিও বড় বৌদিকে বিশ্বাস করে সব কথা বলে দিয়েছিলাম। আর সেদিনের পর থেকে ফোন হাতে নেওয়ার মতন মানসিক অবস্থাতে আমি ছিলাম না। তবু দু তিন দিন অনেক আশা নিয়ে ফোনটাকে নিজের কাছে রেখেছিলাম। যদি তথাগত নাম্বার থেকে একটা বার আমার কাছে কল আসে এই ভেবে। কিন্তু তিন চার দিন কেটে গেলেও যখন তথাগত নাম্বার থেকে আমার কাছে আর কোনো রকম কল আসেনি, তারপর ওই ফোনটাকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। আর একটা বারের জন্য আমার ফোন কোথায় আছে সেটা খোঁজ নিয়ে দেখার মতন মনের অবস্থা আমার ছিল না। আর ছয় দিন পর কোনো অচেনা নাম্বার থেকে আমার ফোনে কল এসেছিল কি না সেটাও তো আমি জানি না তথাগত। কে আমার ফোন কেটেছিল বা কে আমার নাম্বার থেকে মেসেজ করেছিল আমি কিছুই জানি না। আর তোমার ব্যাপারে সমস্ত কথা একমাত্র বড় বৌদিই জানতো। তবে কি বড় বৌদি এই মেসেজটা করলো? অনু তথাগতকে এমন মেসেজ করেনি শুনে তথাগতর মাথাতেও যেন আকাশ ভেঙে পড়ে। একটা ভুল বোঝাবুঝিতে ওদের দুজনের সম্পর্কটা এভাবে শেষ হয়ে গেছে ভেবেই তথাগত অঝরে কাঁদতে থাকে। সেই কান্নার মধ্যেও ঠোঁটের কোনো একটা খুশি ঝিলিক দেখা দেয় তথাগতর। খুশিতে আপ্লুত হয়ে অঙ্কিতার হাত ধরে বলে, তুমি সত্যি বলছো অনু? তুমি আমাকে মেসেজ করোনি, তার মানে কি আমি ধরে নেব তুমি আমাকে ঘৃণা করো না, এখনো ভালোবাসো? এই বিষয়ে কি আপনার এখনো সন্দেহ আছে তথাগত বাবু? অনুদি আজও শুধু আপনাকেই ভালোবাসে, আজও আপনার জন্য চোখের জল ফেলে। তথাগত তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝে অনেক খারাপ ভেবেছি। তোমার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, যখন আমার উচিত ছিল তোমার পাশে থাকার তখনই আমি তোমার থেকে দূরে সরে এসেছি। আজ যদি আমরা মুখোমুখি না হতাম তবে তো এই সত্যিটা কোনো দিনও জানতে পারতাম না, আর সারা জীবন তোমাকে ভুল বুঝে যেতাম। ভাগ্যি ছোট বৌদি ভাইয়ের কথা শুনে আমি তোমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও বলেই অঙ্কিতা তথাগতর কাছে আরও এগিয়ে গিয়ে তথাগতকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। তথাগত আর নিজেকে ধরে রাখতে পারে না, অঙ্কিতাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে অঝরে চোখের জল ফেলতে থাকে। দীর্ঘদিনের তৃষ্ণার্ত দুটি হৃদয় যেন আজ ভালোবাসার সাগরে ডুব দিয়েছে। পাশে দাঁড়িয়ে দুটি মানুষের এমন অপূর্ব নিঃস্বার্থ ভালোবাসার দৃশ্য দেখে মেঘলারও চোখে জল চলে এসেছে। হঠাৎই তথাগত অঙ্কিতাকে দূরে সরিয়ে দিয়ে পেছনে ঘুরে দাঁড়ায়, তারপর বলে, কোনো ভুল বোঝাবুঝির কারণেই হোক বা ভাগ্যের দোষেই হোক, আজ তুমি অন্য কারো স্ত্রী, এভাবে তুমি আমার কাছে এসো না। আজ তোমাকে বুকে জড়িয়ে ধরার কোনো অধিকার যে আমার নেই, এটা যে পাপ, এটা যে অন্যায়। তুমি চলে যাও অনু, তুমি এখন বিবাহিতা, সেটা ভুলে যেও না। তোমার ওপর এখন শুধু তোমার স্বামীর অধিকার, তাকে লুকিয়ে কোনো রকম কিছু করাই যে অপরাধ, অনেক বড় পাপ। আমি জানি না তোমার বড় বৌদির আমার সাথে কি এমন শত্রুতা ছিল যার জন্য আমার জীবন থেকে এভাবে তোমাকে ছলনার আশ্রয় নিয়ে কেড়ে নিল। তথাগত বাবু, আপনার মেসেজগুলো কি আমি আর একবার দেখতে পারি? নিশ্চয়ই ওই একটা মেসেজই নেই, আরও অনেক কথোপকথন হয়েছে আপনাদের। হ্যাঁ তথাগত, তুমি প্লিজ আমাকে তোমার ফোনটা দাও, আমি মেসেজগুলো আরও একবার দেখতে চাই, তারপর বড় বৌদির সাথে এটা নিয়ে মোকাবেলা করব। না অনু, এই বিষয়টাকে আর টেনে সামনে আনার কোনো দরকার নেই। এখন যদি তুমি এই বিষয়ে তোমার বড় বৌদির সাথে কথা বলতে যাও তাহলে তোমার স্বামী সব সত্যিটা জানতে পেরে যাবে। তোমাদের সুখের সংসারে কোনো রকম আমার অশুভ ছায়া পড়ুক সেটা আমি চাই না। না তথাগত, তুমি নিজেকে এভাবে অশুভ ছায়া বলো না বলে অনু আবারও তথাগতর বুকে আশ্রে পড়তে যায়। কিন্তু তথাগত অনুকে ধরে নিয়ে দূরে সরে যায়। না অনু, এভাবে তুমি আমার কাছে আসতে পারো না, এটা পাপ, তুমি প্লিজ এক্ষুনি এখান থেকে চলে যাও। কিসের পাপ তথাগত? তুমি যেমন আজও আমাকে ভালোবাসো আমিও তোমাকে সেই প্রথম দিনের মতোই একই রকম ভালোবাসি, তাহলে আমাদের দুজনের কাছে আসায় কিসের পাপ? তাহলে কেন তুমি এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হয়ে গেলে আমার উপর অভিমান করে? তুমি আরেকটি বার তোমার তথাগতকে
যাচাই করে নিতে পারতে অনু বিয়ের পিঁড়িতে বসার আগে? না তথাগত, আমি তোমার ওপর অভিমান করেছিলাম এটা সত্যি, কিন্তু অভিমান করে বিয়ের পিঁড়িতে বসার মতন কোনো ইচ্ছেই আমার ছিল না। বড় বৌদি এবং পরিবারের লোকজনই জোর করে এই বিয়েটা দিয়েছিল। জোর করে হোক আর যাই হোক, এখন তোমরা স্বামী স্ত্রী, তোমাদের মধ্যে আসা আমার আর উচিত নয়, তোমাদের থেকে দূরে থাকাই আমার উচিত। যেটা ঘটে গেছে সেটাকে তো এখন ভুলে যাওয়া সম্ভব নয়, সত্যিটা তোমাকে মানতে হবে অনু। তুমি এখন অন্য কারো স্ত্রী, তোমার জীবনে আমার আর কোনো জায়গা নেই। পরিস্থিতির কাছে আমরা দুজনেই আজ অসহায়। বন্ধুরা, গল্পটির পরবর্তী পর্ব আগামীকাল শেয়ার করা হবে, অথবা ডেসক্রিপশন বক্স আর এই ভিডিওর প্রথম কমেন্টেও প্রতিটি পর্বের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।